এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জয় ইংল্যান্ড। বাংলাদেশের গরম মাটিতে বাংলাদেশকে তৃতীয় সিরিজের ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের কাছে দুটিতে হার বাংলাদেশের। বাংলাদেশের কাছে বিশাল বড় জয় পেয়েছে ইংল্যান্ডরা। 132 রানে জয় তুলে নিয়েছে বাংলাদেশকে হারিয়ে এই ইংলিশরা। জবাবে প্রথম ব্যাট করতে নামে ইংল্যান্ড, 7 উইকেট হারিয়ে 50 ওভারে 326 রানে টার্গেট দেয় বাংলাদেশ টাইগারদের। জবাবে বাংলাদেশ এই রানে টার্গেটে ব্যাট করতে নেমেও 194 রানে 44 ওভার চার বলে অল আউট হয়ে যায়। বিশাল ব্যবধানে জয় পেয়ে যায় ইংল্যান্ড। তৃতীয় সিরিজে দুটি জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় হয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে জেসন রয়, 124 বলে 132 রান করে। চলেন দেখা যাক ম্যাচের পরিসংখ্যান। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের দাবিদার হল 124 বলে 132 রান জেসন রয়। এদিকে জস বাটলার 64 বলে 76 রান করেছে। মুমিন আলী 35 বলে 42 রান। বাংলাদেশের হয়ে উইকেট তুলে নিয়েছে 10 ওভারে 66 রান দিয়ে 3 উইকেট তাসকিন আহমেদ, এবং কি মেহেদী হাসান 10 ওভারে 73 রান দিয়ে 2 উইকেট, এবং কি তাদুল ইসলাম 10 ওভারে 58 রান দিয়ে 1 উইকেট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছে সাকিব আল হাসান 69 বলে 18 রান, তামিম ইকবাল 65 বলে 35 রান, মাহমুদুল্লাহ 39 বলে 32 রান। সর্বশেষে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের কাছে সিরিজ জয় পেল ইংল্যান্ড।